Hello students, how are you? Hope you are well and secured. Welcome to online program Khoksha Janpur Pilot Girls High School. Asker topics part of speech. Goto din ke ami part of speech er noun, pronoun, adjective সম্পর্কে বলেছি নাউন যেমন যেটা বলেছি সেটা হচ্ছে গিয়ে যেমন রহিম করিম স্কুল রিভার এসবগুলো হচ্ছে নাউন প্রোনাউন হচ্ছে গিয়ে হি শি ইট এইগুলো ভার হচ্ছে গিয়ে গো কাম ইট এইগুলো হচ্ছে ভার আর অ্যাডজেক্টিভ হচ্ছে গুড নাইস উইক এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ তো আজকে আমি বাকি চারটি পার্ট অফ স্পিচের সম্পর্কে বলবো সেটা হচ্ছে অ্যাডভার্ব আমাদের প্রথমে বুঝতে হবে অ্যাডভার্বটা কী জিনিস অ্যাডভার্ব একটা মডিফাইং ওয়ার্ড অর্থাৎ যে শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডভার্ব নাউন ও প্রোনাউন ব্যতীত ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করবে কীরকম হি ওয়ার্কস ভেরি স্লোলি এই সেন্টেন্সে এটা সাবজেক্ট এটা ভার এটা হচ্ছে ভেরি অ্যাডভার্ব আবার এটাও অ্যাডভার্ব কি কারণে এই এই অ্যাডভার্ব সে হাঁটে কীরকমভাবে হাঁটে খুবই স্লো আস্তে আস্তে অর্থাৎ এই ভার্বটা কি এই ওয়ার্ডটা কি করেছে এই স্লোলি এই অ্যাডভার্বকে মডিফাই করেছে এই সেন্টেন্সে ভেরি ভেরি এই গুড গুডটা কি অ্যাডজেক্টিভ এই গুডকে মডিফাই করেছে ভালো কেমন ভালো খুব ভালো এখানে সে কেমনভাবে হাঁটে আস্তে আস্তে হাঁটে এই যে ভেরি এই ভেরি এখানে কি অ্যাডভার্ব এবার আমরা আলোচনা করব প্রিপোজিশন প্রি অর্থাৎ পূর্বে পজিশন তো অবস্থান অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে কী বলা হয় প্রিপোজিশন যথা দি Book is on the table. এখানে এই অনটা প্রিপোজিশন কী জন্য এই টেবিল এখানে কি নাউন এই নাউনের পূর্বে বসে এই বাকি বুকের সাথে সম্পর্ক স্থাপন করেছে অর্থাৎ অন এখানে কি প্রিপোজিশন আরো এইভাবে আরো কিছু কিছু বাক্য আছে হি প্লে
ইন দি ফিল, এখানে ইনটা হচ্ছে প্রিপারেশন, কারণ এই ফিল ফিলটা এখানে নাউন, এই নাউনে পূর্বে বসে এ অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এগুলো হচ্ছে গিয়ে প্রিপোজিশন। প্রিপোজিশন আরও অনেকগুলো আছে, যেমন অফ, ইনটু, ওভার, আফটার, বিফোর ইত্যাদি। এবার আমরা আলোচনা করব কনজাংশন। কনজাংশন অর্থ যুক্ত করা, অর্থাৎ যে শব্দ দুটো ওয়ার্ড কিংবা দুটো সেন্টেন্সে সংযুক্ত করে তাকে কী বলা হয়, কনজাংশন। কীরকম, রহিম অ্যান্ড করিম গো টু স্কুল। এখানে অ্যান্ড এখানে কী কনজাংশন, কারণ এই অ্যাংটা কী করেছে, এই রহিম এবং করিম এই দুটো নামকে সংযুক্ত, দুটো শব্দকে সংযুক্ত করেছে। আই ওয়েন টু স্কুল অ্যান্ড মেট মাই ফ্রেন্ড। এখানে অ্যান্ড শব্দটি দুটো সেন্টেন্সকে সংযুক্ত করেছে, কি আই ওয়েন টু স্কুল একটা সেন্টেন্স, আই মেট মাই ফ্রেন্ড একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে অ্যান্ড এই ওয়ার্ডটি সংযুক্ত করেছে, অর্থাৎ অ্যান্ড এখানে কনজাংশন। আর বাদ থাকলো কি ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হচ্ছে একটা বিস্ময়সূচক, অর্থাৎ যে শব্দ দ্বারা আনন্দ, দুঃখ, বিষাদ এগুলো প্রকাশ করে তাকে কী বলা হয়, ইন্টারজেকশন। যথা অ্যালাস আই অ্যাম আন্ডার। এখানে অ্যালাস এই শব্দটা ইন্টারজেকশন, কী কারণে এটা দেখিয়েছে হাই দুঃখ প্রকাশ করছে, তরদুব লেখা যায় হুররে উই হ্যাভ ওন দা গেম। এখানে এই হুররে এই শব্দটা দ্বারা কি আনন্দ প্রকাশ করেছে, এই হুররে এখানে ইন্টারজেকশন। ঠিক আছে, আমরা এই আটটা পার্ট অফ জানতে পারলাম, এই আটটা পার্ট অফ জেনে আগামী দিন আর অন্যটা আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। দাঁড়ান 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 দাঁড়ান।